নমস্কার, আজ তক বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রেশমি। যেভাবে এক ধাক্কায় করোনা সংক্রমণের হার এতটা বেড়ে গেল, তা নিয়ে কিন্তু সর্বরং থেকেছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সকলে। আজ গোটা দিন ধরে আমরা দেখেছি যে পরের পর প্রতিক্রিয়া আমাদের সামনে এসেছে। সোশ্যাল মিডিয়াতে মানুষজন তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন, দুশ্চিন্তা ব্যক্ত করেছেন, এবং যে তথ্য আমাদের কাছে আসছে একবার আপনাদেরকে সেটা আরো একবার তুলে ধরি যে সাত দিনে কিন্তু দেশের মধ্যে যেভাবে করোনা সংক্রমণ বেড়েছে সেক্ষেত্রে কিন্তু সমস্ত শহরকে ছাপিয়ে গেছে কলকাতা। 26শে ডিসেম্বর থেকে 2শে জানুয়ারি পর্যন্ত কলকাতায় সংক্রমণ বেড়েছে 15 গুণ। দেশের আর কোনো বড় শহরে এই হারে সংক্রমণ বাড়েনি, যা রীতিমতো আতঙ্কের বিষয়। গত 26শে ডিসেম্বর কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল 219 এবং রবিবার দেখা যাচ্ছে সেই সংখ্যাটা 3194। এই কদিনে মুম্বাইতে 8 গুণ, ব্যাঙ্গালোরে 4 গুণ, চেন্নাইয়ে 4.5 গুণ, লখনৌতে 7 গুণ, ভোপালে 4 গুণ, এইরকম পর্যায়ে কিন্তু বেড়েছে সেখানে কলকাতায় 15 গুণ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই বেলাগাম পরিস্থিতি কেন তৈরি হলো, এর দায় কার? অবশ্যই এই সময় দোষারোপের নয়, কেউ কাউকে দোষারোপ করার মতো জায়গায় আমরা নেইও, কিন্তু 2020 এবং 2021 যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, শুধু আমাদের না প্রশাসনেরও সেই অভিজ্ঞতা হয়েছে। তারপরও আজকের এই পরিস্থিতি কেন তৈরি হবে, কেন তৃতীয় ঢেউয়ের একটা আছড়ে পড়ার আশঙ্কা থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে কিছু কিছু বিধি যা শিথিল করে দেওয়া হলো, এবং সেই শিথিলতার সুযোগ কিন্তু আমরাও নিলাম। এক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যা যা করলাম সেটা কি আদৌ আমাদের করার কথা ছিল? যেভাবে আমরা দেখলাম ভিড় বাড়লো বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্কে, চিড়িয়াখানাতে, যেভাবে পার্ক স্ট্রিটে মানুষজন গিয়ে ভিড় করলেন, তারপরে যেরকম আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও সামনে এসেছে। আপনারা আজ তক বাংলাতেই দেখেছেন যে দিলীপ ঘোষ, তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এইভাবে যদি সংক্রমণ বেড়ে চলে সেক্ষেত্রে আগামী 22শে জানুয়ারি যে পুরোপুরি হওয়ার কথা তারই বা কী হবে, এবং কেন লাগাম পরানো গেল না এই পরিস্থিতিতে, সেই বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। সুজন চক্রবর্তী, তিনিও কিন্তু টুইটারে তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বড়দিনের অনুষ্ঠান হয়েছে, পার্কের জমজমাটি ভিড়, গঙ্গাসাগরে জমাটি ভ্রমণ, হাতে নাতে ফল পাওয়া যাচ্ছে বেশ, টুইট করেছেন তিনি। এছাড়াও আজকে আমরা দেখলাম যে নেট মাধ্যমে কিন্তু সাধারণ মানুষও তাদের যে উদ্বেগ, তাদের যে চিন্তা, সেটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ফেসবুক বা টুইটারে একজন লিখছেন যে সকাল থেকে অ্যাম্বুলেন্সের সাইরেনের সাথে জানলা দিয়ে উঁকি মারতে বুঝলাম যে নতুন বছর অন্য কিছু বার্তা নিয়ে এসেছে, এবং এই খারাপ সময়ের একটা ইতি তো থাকে, জীবনে যতই চড়াই উতরাই হয়েছে তার একটা শেষ দিন, একজন ধৈর্যশীল মানুষ হিসেবে সেই আশাতেই বসে আছে। এটা কিন্তু ঠিক কথা, আমরা কিন্তু ধৈর্যশীল মানুষ হিসেবে সত্যিই আশা করেছিলাম যে আমরা একটা ভালো পরিস্থিতির দিকে এগোবো, কিন্তু ব্যাক টু স্কোয়ার ওয়ান, বারবার একই জায়গা কেন আমরা পৌঁছে যাচ্ছি? 2021 আমরা দেখেছিলাম যে কি সাংঘাতিকভাবে দ্বিতীয় ঢেউতে কি মারাত্মক ক্ষতির মুখে আমরা পড়েছি, এবং সব থেকে বড় কথা যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এই যে স্কুল কলেজ আজকে এত দিন ধরে বন্ধ রাখতে হচ্ছে, বাচ্চাদের পঠন পাঠন সবই কিন্তু শিখে ওঠার জোগাড়, তার কারণ অবশ্যই তারা অনলাইন ক্লাস করছেন, কিন্তু স্কুল নামক বিষয়টা, স্কুলের যে অ্যাটমসফিয়ার, সেখানে গিয়ে কিন্তু তারা লেখাপড়া করতে পারছে না, এবং অনেক প্রত্যন্ত এলাকাও তো রয়েছে যেখানে অনলাইন ক্লাসের সুযোগ সুবিধা নেই, সেখানে কিভাবে বাচ্চারা এগোবে? আমরা আরও প্রতিক্রিয়া একের পরে তুলে ধরছি, যেখানে একজন লিখছেন যে পার্ক স্ট্রিট তো এখনও সাজানো আছে, যান ঘুরে আসুন। অর্থাৎ কিনা এখানে কিন্তু তিনি সাধারণ মানুষ, অর্থাৎ আমার আপনার মতো সাধারণ মানুষ কি বলছেন যে কেন নিজেদেরকে আরও সংযত করতে পারলাম না আমরা? বারবার কিন্তু এই প্রশ্ন উঠছে, সত্যি দায় কার? একদিকে আমরা যারা কিন্তু এইভাবে মাস্ক ছাড়া ঘুরে বেড়ালাম বা এক জায়গায় জমায়েত করলাম, অন্যদিকে প্রশাসন তারাও কিন্তু যদি নাইট কার্ফিউ জারি থাকতো, যদি আরও বেশ কিছু বিধিনিষেধ থাকতো, তাহলে তো বোধহয় এগুলো এড়ানো যেত। কাজেই দুক্ষেত্রেই কিন্তু দুটো বিষয়ই কিন্তু আমাদের সামনে আসছে। ফেসবুকে আরও একজন লিখছেন যে যারা নিয়ম তৈরি করছেন তারাই সবার আগে ভাঙছেন, তারা ক্ষমতাবান আর সাধারণ মানুষ সত্যি দুর্বল। অন্যদিকে আরও একজন, তিনি কিন্তু রীতিমতো পরিসংখ্যান একটা তুলে ধরেছেন যে চিড়িয়াখানায় 1 জানুয়ারি 53,000 মানুষ উপস্থিত ছিলেন, সায়েন্স সিটিতে 20,000, জাতীয় জাদুঘরে 6,000, ইকো পার্কে 75,000 মানুষ যদি 1 জানুয়ারির দিন থেকে থাকে, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? এই সংক্রমণ যেটা গোষ্ঠী সংক্রমণ বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা, তাহলে কিন্তু যেটা দাঁড়াচ্ছে যে এতজন মানুষ একসাথে আক্রান্ত হলে স্বাভাবিকভাবেই কিন্তু হাসপাতালগুলোর ওপর চাপ বাড়ছে, স্বাস্থ্যকর্মীদের ওপর চাপ বাড়ছে, এবং চিন্তার ভাঁজ কিন্তু আরও গাঢ় হচ্ছে।
এবং আমরা দেখতে পেয়েছি পার্নু মিত্র, তিনি টুইট করে জানিয়েছেন যে দ্বিতীয়বারের জন্য তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জন এব্রাহাম, তিনি এবং তার স্ত্রী, তারা দুজনেই আক্রান্ত। তারা অবশ্যই তাদের দুটো ডোজ হয়ে গিয়েছিল, তারপরেও তারা আক্রান্ত, সে কথা জানিয়েছেন টুইট করার মাধ্যমে। এরই মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু এমন খবরও সামনে আসছে যা নিয়ে হয়তো যিনি আক্রান্ত তিনি খানিকটা রসিকতাও করেছেন। সৃজিত মুখোপাধ্যায় তার তিনি টুইট করেছেন, তার একটি ছবি দিয়ে একজন কেউ টুইট করেছিলেন যে চলে গেলেন সৃজিত মুখোপাধ্যায়, এবং সেটা তিনি আবার টুইট করেন, রিটুইট করেন। এই পরিস্থিতিতে সত্যি এই ধরনের কথা, এই ধরনের খবর দয়া করে ছড়াবেন না, এটা কখনোই সমীচীন নয়। আপনারা সকলেই সেটা বুঝতে পারছেন, এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পার্ক স্ট্রিটের ছবি টুইট করে একজন লিখছেন যে ওয়েস্ট বেঙ্গল পার্ক স্ট্রিট, ইভেন ইফ মিস্টার ওমিক্রন ওয়ান্টেড টু এসকেপ হি উড ফাইন্ড ইট ইম্পসিবল, এত মানুষের ভিড় হয়েছিল সেই ছবি। আবার ফেসবুকে একজন লিখছেন যে কারোর পৌষ মাস সবার সর্বনাশ, কালিদাসের বংশধরের বংশধরদের দ্বারাই ভরে গেছে কলকাতা, এমনটাও একজন টুইট করছেন। অন্যদিকে মিউজিক পরিচালক মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি, তিনিও কিন্তু করোনায় আক্রান্ত। আরও একজন কিন্তু তিনি ফেসবুকে লিখেছেন যে কন্ডিশন অফ মেট্রো জাস্ট নাও, হু ইজ কাউন্টিং দ্য 50% অফ দ্য সিটিং ক্যাপাসিটি, রিয়েলি ওয়ান্ট টু নো। এটা একদমই ঠিক যে কীভাবে সেটা নির্ধারিত হবে যে একটি কামরাতে 50% মানুষ আছে কি নেই, এবং সেটা নিয়ে কিন্তু রীতিমতো রসিকতা করে কার্টুনও একজন বানিয়েছেন, সেটাও তারা পোস্ট করেছেন যে 50% যাত্রী মানে প্রশাসন যেটা ভাবে এবং আসলে পাবলিককে যেটা ভুগতে হয়, সব শেষে কিন্তু সাধারণ মানুষকেই ভুগতে হচ্ছে এবং ভুগছি আমরা সকলে, ভুগছেন চিকিৎসকরাও এবং স্বাস্থ্যকর্মীরাও, যারা কিন্তু একটা অসম লড়াই সেই 2020 থেকে লড়ে আসছেন, এবং সেটা আমাদের জন্যই। যে আমাদের কিন্তু আরও বেশি সচেতন হতে হবে, অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে এই পরিস্থিতি আগে কখনো আমরা পাইনি, কাজে আমরা কেউ জানি না, কিন্তু যখন চিকিৎসকরা বলছেন যে সাবধান হন, অন্তত সেই কথাটা শুনতে হবে। এবং তার পাশাপাশি এটাও ঠিক যে প্রশাসনকেও কিন্তু কঠোর হাতে সেই নিয়ম বিধিগুলোকে মেনে চলতে হবে বা মানতে বাধ্য করাতে হবে। সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি কলকাতার। আগামী দিনে সমস্ত আপডেটের দিকে আমাদের নজর থাকবে, প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে আমরা দিতেও থাকবো। সব মিলিয়ে এখন কিভাবে আমরা ধীরে ধীরে উন্নতির পথে যাই, নাকি আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয়, সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা চোখ রাখুন আজ তক বাংলায়। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।